প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ের জন্য আমরা অনলাইনে তোমাদের লেখাপড়া চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আমি তোমাদেরকে আজ নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের আমাদের কিছু আলোচনা করব। তোমরা ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। বিভিন্ন স্যারেরা যে ক্লাসগুলো নিচ্ছেন এবং সেই ক্লাসগুলো তোমরা ফলো করার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমাদের লেখাপড়ায় ব্রেক হবে না এবং তোমরা লেখাপড়ায় ভালো করতে পারবে। যাক, আজ আমি নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের উন্নত জীবনধারা এই অধ্যায়ের খাদ্য নিয়ে আলোচনা করছিলাম। খাদ্য নিয়ে এর আগে দুটো ক্লাস হয়েছে, তাই তো? খাদ্যের বিভিন্ন উপাদান নিয়ে, তাই তো? আমরা এর আগে দেখেছি যে খাদ্যের ছয়টা উপাদান, সেই ছয়টা উপাদান নিয়ে আমরা কথা বলেছি, ঠিক আছে? এবং খাদ্য কি, পুষ্টি কি, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজ আমরা এই ছয়টা, খাদ্যের ছয়টা উপাদান বাদেই আরো একটা উপাদান আছে, আরো যে আমাদের কাজে লাগে, সেটা হলো রাফেজ বা আঁশ। খাদ্যের মধ্যে এই ছয়টা, যে ছয়টা মূল উপাদান আমরা দেখে আসলাম, এর বাইরেও রাফেজ বা আঁশ জাতীয় খাদ্য আছে। রাফেজ বা আঁশ কাকে বলে? রাফেজ বা আঁশ হলো খাদ্যের তন্তুময় অংশ। যে তন্তুগুলো থাকে, তোমরা দেখেছো বিভিন্ন খাবারের মধ্যে আঁশ আছে, এই আঁশযুক্ত যে অংশ, তন্তুময় অংশ, এইটাকে রাফেজ বলা হয়। এই রাফেজ কিন্তু শরীরের কোনো পুষ্টি যোগায় না। রাফেজ শরীরে কোনো পুষ্টি যোগায় না, কিন্তু এটা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। কিভাবে রাফেজ কি করে? এটা হজম হয় না। খাদ্যের অন্যান্য উপাদানগুলো তোমরা জানো, স্বেচ্ছা চর্বি, এগুলো হজম হয়ে যায়, হজম হয়ে পরিণত হয়ে যায়, কিন্তু রাফেজ বা আঁশ এটা কিন্তু পরিবর্তিত হয় না, এটা হজম হয় না, এটা যেমন ছিল তেমন থেকে যায়। তোমরা প্রশ্ন করতে পারো যে যেমন ছিল তেমনই যদি থেকে যায়, হজম না হলো, তা আমরা শরীর উপকার করে। মূলত এই অপাচ্য অংশ পাকস্থলীর মধ্য দিয়ে যখন যায়, পাকস্থলীর মধ্যে যখন ক্ষুদ্রান্তে প্রবেশ করে, তখন এটা একটা পিণ্ডের মতো তৈরি করে এবং এই পরিষ্কার, অর্থাৎ ক্ষুদ্রান্তটা পরিষ্কার করতে সাহায্য করে, এরকম ই করে। এরা কি করে? এগুলো আমাদের রোগ প্রতিরোধে কার্যকারী ভূমিকা থাকে, ঠিক আছে? এবং খাদ্যনালীর মধ্যে দিয়ে এরা পরিবাহিত হতে পারে, অর্থাৎ এরা হজম না হলেও এরা খাদ্যনালীর মধ্যে আটকায় না। আমরা যে মাছ মাংস খাই সেগুলো যদি হজম না হয় তাহলে কী হবে? মাংস শেষে আটকে যাবে, কিন্তু রাফেজ আটকায় না। রাফেজ তন্তুময় অংশটা খাদ্যনালীর মধ্যে দিয়ে পরিবাহিত হয় এবং মলদ্বার দিয়ে বের হয়ে যায়। রাফেজ কী কী উপকার করে? এটা পরিপাকে সাহায্য করে, পানি শোষণ এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। তোমরা প্রায়শই একটা কথা শুনবা যে শাক খেলে মল বৃদ্ধি পায়, তাই তো? শাকে বৃদ্ধি মল, তো মল বৃদ্ধি পায়, তার মানে এটা মল বাড়ায় দেয়। অনেকের আছে পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হয়, পায়খানা ঠিক মতো হয় না, যার জন্যে নানান সমস্যা দেখা দেয়। কিন্তু রাফেজ খেলে কী হবে? এই মলটা বেড়ে যায় এবং ওই ক্ষুদ্রান্তটা পরিষ্কার হয়ে যায়, এটা হলো সুবিধা। এটা অপাচ্য অংশ নিষ্কার সাহায্য করে। অনেক সময় খাদ্যের অপাচ্য অংশ খাদ্যনালীর মধ্যে আটকে যায়, কিন্তু রাফেজ কী করে? ওটাকে ঠেলে বের করে দেয়, ঠিক আছে? এটা শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। আজকালকে বড় যে সমস্যা তোমাদের, আর কিছুদিন পরে বয়সে একটু বড় যারা, দেখবা তারা মোটা হয়ে যাচ্ছে, চর্বি জমে যাচ্ছে শরীরে, এই চর্বিটা কমাতে সাহায্য করে, তাই তো? এটা ক্ষুধার প্রবণতা কমাতে সাহায্য করে। ও যে বারবার খাই খাই করে না, এটা এই খাই খাই কমাতে সাহায্য করে। আচ্ছা, এবং এটাও ধারণা করা যায় পিত্ততলী রোগ, খাদ্যনালী মলাশয়, ক্যান্সার, অর্শ, অ্যাপেন্ডিক্স, হৃদরোগ, অস্থিরতা হ্রাস করে, বড় হওয়া হ্রাস করে, এরকম অনেকগুলো কাজ আছে যে কী কী করে।
যেটা খাদ্যনালে মলাশয়ের ক্যান্সার রোধ করতে সাহায্য করে। অশ্ব, অ্যাপেন্ডিক্স, হৃদরোগ এগুলোতেও উপকারী এবং স্থূলতা হ্রাস করে, অর্থাৎ মোটা হয়ে যাওয়ার থেকে আমাদের রক্ষা করে। ঠিক আছে, তাহলে এগুলো হলো রাফের বা আঁশ জাতীয় খাদ্যের উপকারিতা। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো বিএমআই, বডি মাস ইনডেক্স। বডি মাস ইনডেক্স বিএমআই এর অর্থ কি? এটা হচ্ছে যে যে মনে করো একটা লোকের উচ্চতা বেশি, তার ওজন 60 কেজি, খারাপ দেখাচ্ছে না, কিন্তু তার থেকে খাটো একজন লোককে যদি 60 কেজি ওজন হয়ে যায় তখন কিন্তু খারাপ দেখায়। শুধু খারাপ দেখায়, সমস্যাও তৈরি হয়। অর্থাৎ আমাদের যে শরীরের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সঙ্গে আমরা আমাদের ওজন কত এর একটা আনুপাতিক সম্পর্ক আছে, এটাকে বলা হয় বিএমআই, তাই তো? তাহলে প্রথমে আমাদের শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকে সে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, একটা নির্দিষ্ট লেভেল হতে থাকে। বয়স যত বাড়তে থাকে ততই তার বিভিন্ন হরমোনের প্রভাবে শরীরের বিভিন্ন অংশ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, কিন্তু এই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার রেটটা সবার সমান না। কেউ কেউ স্থূল হয়ে যায়, কেউ কেউ শুকনো পাটকাঠি সকল হয়ে যায়, ওই অর্থাৎ ব্যালেন্সটা ঠিক থাকে না। এখন একটা লোকের যে দৈর্ঘ্য আছে তার ওজনটা সেই অনুপাতে ঠিক আছে কিনা, অর্থাৎ বিএমআই যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে ঠিক আছে। এই জন্যে আমরা একটা নির্ধারণ করা হয়েছে। এখন এই বিএমআইয়ের সূত্র কী হবে? বিএমআইয়ের সূত্র হবে যে ওজন সেটাকে কেজিতে পরিণত করে দিতে হবে এবং উচ্চতাকে মিটার তৈরি করে তাকে স্কোয়ার করতে হবে। এর যে ফলাফল হবে সেইটা হচ্ছে কোনো ব্যক্তির বিএমআই। তাহলে দেহের ওজনকে উচ্চতার বর্গ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো বিএমআই। ঠিক আছে, তাহলে এই বিএমআই যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে তার দেহের ওজন ঠিক আছে, তাই তো? তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে মনে করো একটা লোকের দেহের ওজন 80 কেজি, দেহের ওজন 80 কেজি, আর উচ্চতা আছে 1.2 মিটার, উচ্চতা 1.8 মিটার। তাহলে বিএমআই হবে এই কেজিকে মিটার স্কোয়ার দ্বারা ভাগ করলে এটা হবে বিএমআই, উচ্চ রেজাল্ট হবে 24.7। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় বিএমআই বা বডি মাস ইনডেক্স। তাহলে সুস্থ এবং এই এটা কত হলে স্বাভাবিক, এই বিএমআইটা যদি 25-এর কাছাকাছি প্লাস মাইনাস 25 থাকে তাহলে আমরা তাকে কি করব, তাকে আমরা সুস্থ রাখব। এখন যদি কারো ওজন বেড়ে যায় তাহলে কি হবে, ওজন বেড়ে গেলে তার বিএমআই বেড়ে যাবে, তার বিএমআই বেড়ে যাবে, তখন 25 থাকবে না। এই লোকটা হচ্ছে যদি 90 কেজি হয় তাহলে 1000 টাকা ওজন থাকবে, এটা নিশ্চয়ই 26-27 হয়ে যাবে, তখন বুঝতে হবে যে তার ওজনটা বেড়ে গেছে, তার খাদ্য কমা। পক্ষান্তর যদি ওজন কমে যায়, এর থেকে কম হয়, তখন কি হবে, তার বিএমআইও কমে যাবে, তখন তাকে পরামর্শ দিতে হবে কি, যে তুমি আরো রিচ ফুড খাও, খেয়ে শরীরটাকে ঠিক করো। তাহলে আমাদের প্রত্যেকেরই, তোমরা নিজেরাও তোমাদের নিজেদের বিএমআইটা ঠিক করতে পারো, অঙ্ক করে বের করতে পারো, বের করে দেখবে অন্যান্য আশেপাশের লোকেরও বিএমআইটা ঠিক করে পাবো। বিএমআই জন্য দরকার কি, শুধু তার ওজনটা এবং উচ্চতাটা, তবে ওজনটা হতে হবে কেজিতে আর উচ্চতা হতে হবে মিটারে। তাহলে ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে আমরা আমাদের বিএমআইটা পেয়ে যাব।
এবং বিএমআইটা হলে আমরা বুঝতে পারবো যে আমার খাদ্যের পরিমাণ কমাতে হবে না বাড়াতে হবে। ধন্যবাদ সবাইকে, কথা হবে সবাই।